হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি বাঁশবেড়িয়াতে। তো বাঁশবেড়িয়াতে কিন্তু এখানে কার্তিক পুজো হচ্ছে, কার্তিক পুজোর যে ভাসান বা কার্নিভাল আছে, তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে কিন্তু বিশাল একটা মানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং ঠাকুর এখানে পরপর লাইন দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এবং অনেক বড় একটা মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এখনও পর্যন্ত মানে এত ঠাকুর লাইন দিয়ে যাচ্ছে, মানে এখানে দেখার মতন মানে দৃশ্য। এবং প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে, এবং এখানে পয়সন করে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুর। তো তোমাদেরকে আমি সেই ভিডিওটাই দেখাবো যে এখানে কীরকমভাবে কার্তিক পুজোর যে কার্নিভাল আছে, যেটা মানে কার্তিক পুজোর বিসর্জন, তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি কার্তিক পুজোর কার্নিভালে বা কার্তিক পুজোর বিসর্জনে। তো চলো তাহলে। এছাড়াও ধন্যবাদ জানাই
শাহগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটিকে, চন্দননগর পুলিশ কমিশনারেটকে, মাননীয় সকল বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মগরা থানার পুলিশ প্রশাসন। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পারলে যে কার্তিক পুজোর যে কার্নিভাল বা বিসর্জন যেটা বলা হয়, তো সেটা কীরকম হলো বা কত সুন্দর হলো সেটা কিন্তু তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thank you.